বলদার ইংরেজ বাজারে সাংবাদিক বৈঠকে সিপিএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম যারা তলায় তলায় তৃণমূলের লোক আর খোদ ভাইকো পর্যন্ত চাই যে কয়লা পাচারের কাণ্ডে সোনা পাচার কাণ্ডে শিক্ষক নিয়োগের কাণ্ডে ইডিসি যাই কখনো তেজি হয় আদালত বকাবই করলে আমরা মিছিল মিটিং করলে আমার মাঝে মাঝে স্লো হয় এখন হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট থেকে কোথাও স্বস্তি পায়নি বলে যে জেরা করুন একটা নোটিশ দিল ছেড়ে দিল আমরা অজিত পাওয়ারের কেসটা দেখেছি ভাইকো গুলো কিরকম হয় এত শুধু একটা ভাইকো নয় শরদ পাওয়ারের ভাইকো কিরকম একদিকে মোদি বললেন ইতনা ভ্রষ্টাচার শেখ দপ্তরে এক দশকের বেশি সময় ধরে অজিত পাওয়ারের বিরুদ্ধে মোকদ্দমা চলছে সিবিআই তদন্ত চলছে ইডি এনকোয়ারি চলছে রাতারাতি তাকে উপমুখ্যমন্ত্রী করে দিচ্ছিল তাহলে আমাদের রাজ্যে ভাইকো সম্পর্কে সাবধান থাকা উচিত যে ইডি সিবিআই যখন করা হয় আসলে হচ্ছে এই ব্যারাক টপকানোর গল্প খোদ রাজীব গান্ধী ভাইকো বিজেপিতে যোগ দিয়েছিল সুতরাং ভাইকোদের সম্পর্কে মানুষ এখন হুঁশিয়ার হয়ে দিয়েছে যতই ভেপে যাত্রা হোক না কেন অন্যদিকে ভোট যাতে ঠিক মতো হয় আমরা বলেছি মানুষের একটা বড় ভূমিকা আছে সিভিল সোসাইটি একটা বড় ভূমিকা আছে যারা চান পশ্চিমবঙ্গে গণতন্ত্র ফিরে আসুক এবং সেই ফিরে আসার রাস্তা ঐক্যবদ্ধভাবে হিন্দু মুসলমান উত্তর দক্ষিণ নির্বিশেষে রাজবংশী আদিবাসী তপশিলী এই যে ভাগাভাগি করা হয়েছে মতুয়া এই সব ভাগাভাগি মিটিয়ে মানুষ একসঙ্গে হয়েছে চোর তাড়াতে এখন হিন্দু মুসলমানের বিরুদ্ধে না মুসলমান হিন্দুর বিরুদ্ধে না এখন চোরের বিরুদ্ধে আমরা বললাম দাম জ্বালাও চোর তাড়াও এটা যাতে ভোটের দিনে সুষ্ঠুভাবে হয় নিরাপত্তা বাহিনীটি মতো মোতায়েন হয় মানুষ যাতে সজাগ এবং সতর্ক থাকে আমরা বলেছি নির্বাচন কমিশনের দায় যদি না পালন করেন পুলিশ যদি একটা দুর্দাসের ভূমিকা পালন করে তাহলে সতর্ক সচেতন মানুষ সজাগ হিসেবে পাহারায় পাবলিক আমরা গতকালই বলেছি আমরা কিউআর কোড দিয়েছি এবং ইতিমধ্যে নানান অভিযোগ আসছে যেখান থেকে আমি ডক্টর বললাম মিডিয়ার সঙ্গে আমরা লিয়াজে রাখছি আপনাদেরও বলবো যে আমরা দেখেছি যে গত 10 বছরে কীভাবে নির্বাচনের নামে এখানে প্রহসন হয়েছে সেটা যাতে না হয় এবং সেটা হবে না কারণ প্রথমে বলেছিল মানুষের কয়েকজন তারপর সব প্রচার করে নেওয়া হবে প্রচার করতে দেবে না সবটাই ওদের না হ্যাঁ তৈরি হয়েছে এবং এখন ভোটের দিনে যখন বলছে গণ্ডগোল করতে পারবে না তো কাউন্টিংয়ের দিনে আগে গণ্ডগোল করবে নকল ব্যালটের কথা বলবে এগুলো শুভেন্দু মমতা খুব ভালো জানে ওরা এসব শিখেছে একই জায়গায় কিন্তু মানুষ তার রায়কে পঞ্চায়েতের নির্বাচনে প্রতিফলিত হতে দেখতে চান এই জন্য মানুষ প্রস্তুতি নিচ্ছেন বোমা বন্দুক পিস্তল এগুলো সমস্ত বেআইনি অস্ত্র আমরা উদ্ধার করতে বলেছিলাম মুখ্যমন্ত্রী খোঁজ বলেছিলেন বিজি পুলিশকে কিন্তু এখনো পর্যন্ত সব উদ্ধার হয়নি মাঝে মাঝে বোমা ফাটছে এবং মানুষ মারা যাচ্ছে তার মধ্যে বেশিরভাগ তৃণমূলের লোক খুন হচ্ছে বোমা ফাটতে গিয়ে নিরবিল এলাকায় ধান খেতের পাশে নদীর ধারে আপনাদের এখানে হচ্ছে যেহেতু দুটো থানার মাঝখানে যে জায়গাগুলো থাকে নো ম্যান্স ল্যান্ড থাকে সেখানে